লুণ্ঠিত টাকা ও স্বর্ণালঙ্কার সহ 15টি অস্ত্র ও ডাকাতি মামলার আসামি আন্তজেলা ডাকাত সর্দার মনির হোসেনকে গ্রেপ্তার করেছে লাকসাম থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মনির হোসেন মুরাদনগরের উড়িশ্বর মোল্লাবাড়ির মৃত আবুল হাশেমের ছেলে। বর্তমানে সে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শ্রীনিবাস আব্দুল খালেকের বাড়ি ও কুমিল্লা কোতোয়ালি থানার আড়াইওড়া এলাকার লিপি বেগমের বাড়ির ভাড়াটিয়া। লাকসাম থানার ওসি আব্দুল্লাহ আল মাহফুজ জানান, গত 14 নভেম্বর রাতে লাকসামের কৈত্রা মসজিদ বাড়িতে ডাকাতির ঘটনায় গৃহকর্তা আব্দুর রব 14 থেকে 15 জন অজ্ঞাত ডাকাতের বিরুদ্ধে মামলা করেন। বাদীর বসতঘর সংলগ্ন বাদীর ভাগ্নির বসতঘরের কোলাপসিবল গেইটের তালা ভেঙে ডাকাতরা 2টি মোবাইল ফোন, নগদ 55,800 টাকা ও 9 ভরি 12 আনা ওজনের স্বর্ণালঙ্কার ডাকাতি করেছিল। পরে লাকসাম সার্কেলের দায়িত্বরত কুমিল্লার সহকারী পুলিশ সুপার সোমেন মজুমদারের নেতৃত্বে মামলার তদন্ত কর্মকর্তা ওসি টমাস বড়ুয়া সহ লাকসাম থানার একটি দল বিভিন্ন থানা এলাকায় অভিযান চালায়। অবশেষে 22 নভেম্বর রাতে লাকসাম থানা এলাকা থেকে ডাকাত সর্দার মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্য মতে জেলার চান্দিনা এলাকা থেকে উজ্জ্বল হোসেন দেবীদার বরকামতা স্বর্ণকার পাড়ার তোতামিয়ার ছেলে। ডাকাত সর্দার মনিরের কাছ থেকে লুণ্ঠিত 30,000 টাকা ও ডাকাতির মালামাল ক্রয় বিক্রয়কারী উজ্জ্বল হোসেনের কাছ থেকে একটি স্বর্ণালঙ্কার পরিমাপক যন্ত্র উদ্ধার করা হয়। তার দেয়া তথ্য মতে চান্দিনা মধ্যবাজারের নিশিতা জুয়েলার্স থেকে লুণ্ঠিত স্বর্ণালঙ্কারের 6 ভরি 9 রত্তি স্বর্ণ গলানো অবস্থায় উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ডাকাত মনির একাধিক বাড়ি ও হাইওয়ে সড়কে ডাকাতি করার কথা স্বীকার করেছে। উল্লেখ্য, মনির হোসেনের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি থানায় 1টি, সদর দক্ষিণ থানায় 6টি, দেবিদার থানায় 2টি, আড়াইহাজার থানার 1টি, বুড়িচং থানায় 1টি, দেবিদার থানায় 1টি, লাকসাম থানায় 1টি সহ 15টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।